আসসালাম আলাইকুম আশিক মন্ডল লিখেছেন যদি রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায় সেখানে ধৌত করা কি আবশ্যক ফরিদ আপনি লিখেছেন অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কায় মৃত্যু দেন এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের নাইম নোর আপনি লিখেছেন আমি সৌদি আরবে মক্কায় থাকি আমি হজ করতে চাচ্ছি কিন্তু সৌদি আরবে যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে তাই আমি বাংলাদেশে হজের কাজ করে কজ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে ওরা বলছে আমার নামেই কার্ড বানিয়ে দিবে সুময়া মজুমদার আপনি লিখেছেন যারা দায়ুষ তাদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আচরণ কেমন হওয়া উচিত তাদেরকে কি মন থেকে ঘৃণা করতে হবে পেশাবার রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ের লেগে যায় তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে আর যদি লাগার যা পরে সেটা শুকিয়ে যায় তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি যে জায়গাটা ধুয়ে ফেলবো আর যদি চিহ্নিত করা না যায় হারিয়ে যায় তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে নামাজ পড়া যাবে আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার ধুতে হবে এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন একটা টাকার যে কয়েন আছে এক টাকার যে কয়েন আছে কয়েন সমপরিমাণ বা একটু কম এক হাম যেটা হাতের তালুতে যে যেটুকু জায়গা আছে আর অনেক এক টাকার কয়েনই বলতে পারি এক টাকা বা দুই টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায় এই দুই টাকার কয়েনের সমপরিমাণ যদি হয় তাহলে সেটা করা আবশ্যক হবে আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম আর না ধুলেও নামাজ হয়ে যাবে ফরিদ কবির আপনি লিখেছেন অনেকে হজ করতে গিয়ে মৃত্যুর আকাঙ্ক্ষা ব্যক্ত করেন তারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে মক্কায় মৃত্যু দেন এ ধরনের আকাঙ্ক্ষা এবং দোয়া করা কি সঙ্গত হজে গিয়ে মৃত্যুবরণ করা কি সৌভাগ্যের দেখুন মদিনাতে মৃত্যুর বিশেষ মর্যাদা রয়েছে কেউ যদি মদিনায় মৃত্যুবরণের সুযোগ থাকে সে যেন সে সুযোগ হাতছাড়া না করে এ মনে হাদিস রয়েছে কারণ মদিনা যাদের মৃত্যু হবে কেমতের ময়দানে তারা উত্থিত হবে কেমতের দিন তারা হাসরে একত্র হবে উঠবে সাহাবিদের সাথে নবী করিম সাল্লা সাল্লাম এর সাথে সাহাবাহ ইকরামের সাথে তো সেজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলেই তিনি মদিনায় মৃত্যুবরণ করার যে তামান্না সে তামান্না থেকে ফরজ হজ আদায় করার পর আর মদিনা শহর থেকে তিনি বের হননি এখানে বাকি জীবন কাটিয়েছেন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু সেখানে হয়েছে তো এই জন্য মক্কা কিংবা মদিনা এই পবিত্র ভূমিতে মৃত্যুবরণ করার তামান্না বা আকাঙ্ক্ষা করা দোষের নয় তবে হজে গিয়ে আল্লাহ হয় এরকমটি বলার সুযোগ নেই কারণ মৃত্যুর ক্ষণ মৃত্যুর তারিখ আল্লাহ তালা জানেন কারণ মৃত্যু নির্দিষ্ট করে ক্ষণ বা একটা সময় নির্দিষ্ট করে এর মধ্যে আল্লাহর কাছে মৃত্যু কামনা করা দর্শনীয় নবী করিম সাল্লাহ মৃত্যু কামনা করতে দোষ নিষেধ করেছেন তবে একটি দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে দোয়া আমরা করতে পারি আল্লাহ হায়াতু হায়াত জয়াদফিকুল্লাহ আল্লাহ আমাকে ততদিন পর্যন্ত আপনি বাঁচিয়ে রাখুন হায়াত দিন যখন যতদিন আমার বেঁচে থাকার মধ্যে কল্যাণ রয়েছে অর্থাৎ আমি বেঁচে থাকলে আমার কল্যাণ বাড়বে উত্তরোত্তর বৃদ্ধি পাবে ততদিন আপনি আমাকে বাঁচিয়ে রাখুন এবং একইভাবে ওয়ফাদ বা মৃত্যু তখনই দিন যখন আমার মৃত্যুর মাধ্যমে সকল অকল্যাণ থেকে আমার মুক্তি মিলবে তো এইভাবে দোয়া করা যেতে পারে কিন্তু মৃত্যু চাওয়া যে আমার এই সফরে যেন মৃত্যু হয় সফর থেকে আমার ফিরে না আসে এই সফরে যেন মৃত্যু হয় এরকম ঠিক বলার সুযোগ নেই হ্যাঁ মক্কাবধীরা আমার মৃত্যু হোক সেটা তামান্না হতেই পারে সেটা এই সফরে হতে পারে অন্য কোনো সময় হতে পারে আমার হায়া যখন শেষ হবে আমি যেন তখন মক্কায় থাকি এই তামান্না বা এই আকাঙ্ক্ষার লালন করা যেতেই পারে নাইম নুর আপনি লিখেছেন আমি সৌদি আরবে মক্কায় থাকি আমি হজ করতে চাচ্ছি কিন্তু সৌদি আরবের যে সফটওয়্যার আছে ওইটার মাধ্যমে আবেদন টাইম শেষ হয়ে গেছে তাই আমি বাংলাদেশে হজের কাজ করে কজ করে এরকম লোকের মাধ্যমে টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে ওরা বলছে আমার নামেই কার্ড বানিয়ে দিবে ভাই আপনি সৌদি আরবে যে হজের আবেদন করার সিস্টেম রয়েছে অনলাইনে সেখানে করতে পারেননি এখন বাংলাদেশে থেকে যে সমস্ত হজ কা যায় সেগুলোর সাথে প্রবেশ করে হজ করে ফেলবেন যদি এরকমটি আপনি করেন হজ হয়ে যাবে কারণ হজের যে শর্ত আছে ফরজ আছে সেগুলো সবগুলো আপনি আদায় করছেন তবে আপনি যেহেতু এখানে ছাত্রীর আশ্রয় নিচ্ছেন এবং চালাকের আশ্রয় নিচ্ছেন সরাসরি যদি কোথাও কোনো মিথ্যা বলতে না হয় তাহলে সেক্ষেত্রে আপনি হারামে লিপ্ত হলেন না কিন্তু সেখানকার অথরিটির একটি বিধান বা তাদের একটা আইনকে আপনি লঙ্ঘন করলেন এটা না করা উচিত কেন না করা উচিত কারণ এই আইন লঙ্ঘন করার মধ্য দিয়ে আপনি সেখানকার যে আপনার সেখানকার যে শৃঙ্খলা আছে সেটা কিছুটা হলো বিঘ্ন ঘটাতে আপনি ভূমিকা রাখছেন কারণ হাজি সাহেবদের সংখ্যা অনুপাতে তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট থাকে যখন অতিরিক্ত লোক থাকে সেখানে নানা রকমের সমস্যা হয় আপনি হয়তো মনে করবেন যে আমি একা আছি এরকম অনেক মানুষ যখন করে তখন আসলে আহ যেই তাবুতে ধরুন বাংলাদেশে হজ যারা যাচ্ছেন তাদের জন্য যে অ্যারেঞ্জমেন্ট আছে সেখানে অতিরিক্ত কিছু লোক যখন থাকবে তখন সেই অ্যারেঞ্জমেন্টটা বিঘ্ন হবে এটাই স্বাভাবিক তো এই কারণে এটা করা অনুচিত তবে আপনার হজ হয়ে যাবে হজ হবে না ব্যাপারটা এরকম নয় সোমাইয়া মজুমদার লিখেছেন যারা দায়ুস তাদের সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে আচরণ কেমন হওয়া উচিত তাদেরকে কি মন থেকে ঘৃণা করতে হবে দায়ুস বলা হয় ওই পুরুষকে বা ওই মানুষকে যিনি তার পরিবারের সদস্যদের নানান অপকর্ম বিশেষ করে জেনা ব্যবীচার পর্দাহীনতা অশ্লীলতা নোংরামো এগুলোকে সমর্থন করেন এগুলো দেখেও না দেখার ভান করেন এগুলো দেখার পরও তিনি কোনো বিহিত চেষ্টা করেন না ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় তো দায়ুষ ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এবং এটা অপরাধ রীতিমতো অতএব একজন মুসলিম হিসাবে আমরা দায়ুষ ব্যক্তিকে তার এই কৃতকর্ম থেকে নিবৃত রাখবার জন্য অসৎ কাজ থেকে বাধা প্রদান করার যা করণীয় সেই প্রক্রিয়া আমরা অবলম্বন করবো এবং তাকে দাওয়াতের কাজের মাধ্যমে অসৎ কাজের বাধা প্রদান করার মাধ্যমে তাকে আমরা নিবৃত রাখার চেষ্টা করবো এটা আমাদের কর্তব্যের অংশ এবং এই দায়ুষ যারা আছে তাদেরকে আমরা তাদের এই কৃতকর্মের কারণে তাদের এ ধরনের ঘৃণ্যকর্ম এবং নাজায়জ কাজ হারাম কাজে লিপ্ত থাকার কারণে তাদের প্রতি আমাদের ঘৃণা আসাটা স্বাভাবিক এবং ঘৃণা করাটা বরং কর্তব্যের অংশ পাপকে ঘৃণা করো পাপিকে নয় এই কথা সিনেমা স্লোগান এটি হাদিসের বক্তব্য নয় বরং পাপের পাশাপাশি যিনি পাপে লিপ্ত তার ঘৃণা ঘৃণাবোধ থাকাটা আমাদের ইমানের বরং দাবি তবে ঘৃণা শুধু আমাদের জন্য যথেষ্ট বা ঘৃণা করাটা আমাদের আমাদের কর্তব্য কর্তব্য নয় মূলত মূল হলো যে তাদের প্রতি ঘৃণা তো আসবেই স্বাভাবিকভাবে আমার ইমানে যে গায়রত আছে ইমানে যে আত্মসম্মান আছে সেই জায়গা থেকে তো সেটা আসবেই কিন্তু এর পাশাপাশি তাদেরকে অন্যায় থেকে অনাচার থেকে নিবৃত রাখার ন্যূনতম উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে